What is this? Elijah, 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 please. Elijah, Elijah, please. Joseph, please, Joseph, please, Joseph. Joseph, মাঠে কেউ যাবেন না, মাঠে কেউ যাবেন না, আমাদের ভলেন্টিয়ার ছাড়া মাঠে কেউ যাবেন না। এলিজা রেড কার্ড এবং এলিজা কিন্তু রেড কার্ড দেয়া হলো। মাঠে কেউ যাবেন না প্লিজ। টাইম পাস ছড়িয়ে দিন বাবা, ছড়িয়ে দিন প্লিজ প্লিজ। এই জোসেফ করে করো কি, জোসেফ 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 প্লিজ জোসেফ। দেখো তো ওখানে, দেখো পুলিশ প্রশাসন ওখানে গেছে, কিভাবে পড়লো, কিভাবে পড়লো, দেখো তো ওখানে, দেখো পুলিশ প্রশাসন ওখানে গেছে, কিভাবে পড়লো, কিভাবে পড়লো, মারামারি করছে, অসভ্যতা হচ্ছে একদম। পুলিশ যাচ্ছে, পুলিশ অ্যারেস্ট করবে দরকার হলে, আরো চিন্তা না। সিদ্ধান্ত নিন, তুই যা মাইরে বাবা, চলো খেলা শুরু, বাবাই মাঠের বাইরে, মাঠের বাইরে খেলা শুরু হয়ে যায়। সুভাষ খেলা শুরু করে, সুভাষ এটা কি হচ্ছে, সুভাষ মাঠের বাইরে প্লিজ। আরে কি হচ্ছে, কি হচ্ছে এটা, এই সুভাষ, এই বুধো বুধো, এটা আমাদের আমাদের এই বাবাই মাঠের বাইরে সবাই কানতে বলো। আরে মাই বাবুদা, মাসি দাও খেলা শুরু, খেলোয়াড়দের এবং কমিটিকে বলছি মাঠের বাইরে আসুন, আমরা আইন শৃঙ্খলা হল মাঠের বাইরে নিতে দেবো না। চলো কথা, চলো চলো প্লিজ শোনাই, সুমন মায়েরা সুদার টিম খড়গপুর কেলভিনের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে, থ্রো খিলিপুতলে, ভালোই করেছেন মারু ঘন্টাই, আবারও রাজা রাজা ভাবতে পারছি, রাজা দেখি আমি যেন ভগবান, কে নেওয়া হলো, কে কোন জার্সি পরে কিছু বুঝতেই পারছি না, প্লেয়ার লিস্ট পড়ে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি লাল এবং সাদা জার্সি পরে ওর মারু, ও মন্টাই, ও মন্টাই, ইয়েস সুমন, সুমনের দল আপাতত এক গোলে গিয়েছে, সুমন সুমন থেকে না মিসপাস হয়ে গেল, এগোচ্ছে এলিজের পায়ে বল, বিএনআর টিম এলিজে কাট করছে, এলিজে এবার কিন্তু ফাউল, পুরো বলটাকে নিয়ে 100% ফাউল, 100% ফাউল, সকলেই দেখেছি ইয়েস কাট, তার কারণ ছোট দেবরি পেনাল্টি মুখী ছিল আক্রমণটা, যার ফলে পেনাল্টি মুখ মানে 100% গোলের সম্ভাবনা, এখানে ট্রিপ করার জন্য রেফারি কার্ড দেখাবেনি, এটা ফিফার নিয়ম। কেলভিন দাঁড়িয়ে আছে, কেলভিন এবং কেইটা দুই আফ্রিকার সামনাসামনি, আইভরি কোস্ট না সরে গেলেন এবং ঘানা, কেলভিন কেইটা, কেইটা বলের সামনে, বিয়েনা দলের ফ্রিকিক, এলিজে অফ দ্য মার্কে আছেন, এলিজে গেটস আ সেম, ইয়েস অফ দ্য মার্ক, না ধরতে পারলেন না এলিজে, বাদাই সুমন এলিজে, ইয়েস শট, এটি এলিজের জন্য হাত তুলে ছিল, হোয়াট ইজ দিস, এলিজে 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 প্লিজ, এলিজে এলিজে প্লিজ,
জোসেফ প্লিজ, মাঠে কেউ যাবেন না, মাঠে কেউ যাবেন না, আমাদের ভলেন্টিয়াররা ছাড়া মাঠে কেউ যাবেন না, মাঠে কেউ যাবেন না প্লিজ। টাইম পাস সরিয়ে দিন বাবা, খেলা শুরু হচ্ছে, আমরা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। ওরা কেন গেছো? এই এক মিনিট আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি পুলিশ অফিসারদের বলবো একটু হেল্প করুন আমাদের সাথে, যারা যারা মাঠের খেলোয়াড় নন তারা বাইরে আসুন, খেলোয়াড় নন বাইরে, উপলা বাইরে আসুন, খেলোয়াড় নন যারা বাইরে আসুন প্লিজ। সবাইকে মাঠে আসতে অনুরোধ করছি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মাঠের বাইরে আসুন। রেফারি বাসিয়ে দিন, রেফারির সিদ্ধান্তই ফাইনাল, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। কোন ফুটবলার কোন যদি রেফারির গায়ে হাত দেয় সেটা অমার্জনীয় অপরাধ, তাই রেফারির সিদ্ধান্ত ফাইনাল। আমরা খেলা শুরু করি, রেফারি খেলা দিন, আরে মাঠের বাইরে আসুন, রেফারির সিদ্ধান্ত ফাইনাল। আরে বাবা ওখানে গিয়ে কি হবে, খেলা শুরু করতে যাও, একদম টপে হচ্ছে ঝামেলা, পুলিশ যাবে, পুলিশ যাচ্ছে, আপনারা ছেড়ে দিন, যেখানে পুলিশ আছে আপনারা ছেড়ে দিন, দায়িত্ব ছেড়ে দিন। আচ্ছা গ্যালারি ভেঙে যাবে, সাবধানে, গ্যালারি ভেঙে যেতে পারে আস্তে আস্তে। ওখানে গেছে, এই দেখো তো, ওখানে দেখো তো, পুলিশ প্রশাসন ওখানে গেছে, কিভাবে হচ্ছে, অসভ্যতামি হচ্ছে একদম, পুলিশ যাচ্ছে, পুলিশ অ্যারেস্ট করবে দরকার, চিন্তা না। যে ভুল করবে তার জন্য কোনো ক্ষমা নেই, খেলা শুরু হবে আর খারাপ বন্ধ হবে না, আমরা এই রিস্ক নেবো না। আমি রেফারি কথা কম, রেফারি কারোর সাথে কথা কম, খেলা শুরু হোক বাবাই, মাঠের বাইরে খেলা শুরু হয়ে সুভাষ, খেলা শুরু করে সুভাষ, এটা কি হচ্ছে, সুভাষ মাঠের বাইরে প্লিজ। আরে কি হচ্ছে, কি হচ্ছে এটা, এই সুভাষ, এই বুঝো এটা আমাদের, এই বাবাই
বাবুদা বুধো মাঠের বাইরে সবাই কানতে বলো, আরে মাই বাবুদা বাসি দাও খেলা শুরু। খেলোয়াড়দের এবং কমিটিকে বলছি মাঠের বাইরে আসুন, আমরা আইন শৃঙ্খলা হার মাঠের বাইরে নিতে দেবো না। আচ্ছা নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে? নিজেদের ক্লাবে ছিল ঝগড়া করে লাভ আছে? তাড়াতাড়ি সিদ্ধান্ত না, রেফারি বাসি দিন। বাবাই চলে এসো মাঠের বাইরে, বাবাই মাঠের বাইরে এসো। কি করছিস তোরা সবাই? খেলা শুরু হোক, রেফারি বাসি দিন। বাবুদা বাইরে এসো না, যারা খেলবে না রেফারি সিদ্ধান্ত। কিন্তু উঠে গেল কারণ এদেরই এসে কমিটি মেম্বার রেফারি সিদ্ধান্ত নেবে। তোমরা ছেড়ে দাও সিদ্ধান্ত নিন। বাজি প্রস্তুত কারো সংস্থা তিন মিনিটের মধ্যে যদি টিম আসে মাঠের বাইরে আসো। ইয়ে চলে বাবা মাঠের বাইরে, মাঠের বাইরে আসো। এই বাবা মাঠের বাইরে আসো। টিম হয়ে গেছে, ওদের ছজন হয়ে গেছে, চলে যাও, শুরু করে দাও, শুরু করে দাও। চলে গেছে, ছজন হয়ে গেছে। কমিটি দেখে না আসুন, আপনি মাঠের বাইরে আসুন, রেড কার্ড প্লেয়ার মাঠের বাইরে আসুন, চলে আসুন, খেলা শুরু হবে। আপনাদের এই তামাশা আমরা দেখতে রাজি নই, আপনাদের তামাশা দেখতে আমরা এখানে আসিনি। খেলা শুরু করুন, রেফারি রেড কার্ড বেরিয়ে ইফে বিনা খেলবে। কিন্তু একটা প্লেয়ার কম নেই কিন্তু খেলছে, আর শুরুতে যেমন একটা প্লেয়ার কম নেই খেলেছে সেম। Yes, Joseph, it is not correct, Joseph. Joseph. কেউ ঢুকবে না মাঠে, কেউ ঢুকবে না। জোসেফ কে গদাইয়ের পায়ে বল, গদাই থেকে জিৎ। আস্তে 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 প্লিজ, আস্তে প্লিজ। চলো গদাই, চলো চলো গো 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 পারিস প্লিজ। জোসেফ ভালো নিল চেষ্টা, জোসেফ অষ্টদি সোনায় পায় বল, সোনাই এবং সুমন ফাউল করল। ও মিস পাস হয়ে গেল, গোলতে পারে এবং গোল। সুতরাং আচ্ছা খিদিরপুরে কর্মকর্তাদের বলছি জোসেফ করছে নাকি বলছি, আপনার প্লেয়ারদের ঠিক করুন। ক
কার্ড দেখানো, ওকে ওকে বার করে দিন, ওর অসভ্য আমি একদম একদম অসভ্য ছেলে। জোসেফকে রেড কার্ড দেখানো হলো, জোসেফ করছে নাকি? হয়ে গেছে খেলা শেষ, চলুন চলুন চলুন, ওরা মাঠ ছেড়ে দিয়েছে, চলুন এন্ড করে দাও, ওরা মাঠটা ছেড়ে দিয়েছে, এরপরে নো কমেন্টস, চলো বাসিয়ে দাও, খেলা শেষ করে দাও, অনেক হয়েছে, ওরা মাঠ ছেড়ে চলে গেছে, গো তিন গোলে দিচ্ছে, ছেড়ে দাও, ওকে থ্যাংক ইউ। খড়গপুর মায়ের আশীর্বাদ ফাইনালে প্রবেশ করলো, খেলাটা কিন্তু পুরোপুরি কিন্তু শেষ হলো না।